নুন ছাড়া কোনো খাবারই স্বাদ আসে না, তাই আমাদের বিভিন্ন খাবার দাবারে নুনের ব্যবহার রয়েছে। কিন্তু আপনি কি জানেন এই নুন পৌরাণিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ? আজকে এই ভিডিওতে জানাবো পৌষ মাসে কিছু নুনের ব্যবহার, যে ব্যবহার আপনি সঠিকভাবে করলে আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জি একেবারেই বেরিয়ে যাবে। প্রাকৃতিক লবণ, সামুদ্রিক লবণ বিভিন্নভাবে আমরা নুনের ব্যবহার করে থাকি। সামুদ্রিক লবণ হিসেবে আমরা যে নুন অর্থাৎ খাবার নুন হিসেবে ব্যবহার করি, আর এই নুন দিয়ে বহু প্রকার উপচার করা যায়। আপনি যদি না জানেন বা প্রথমবারের জন্য এই ভিডিও দেখেন, অবশ্যই সম্পূর্ণটি দেখুন। আশা করি নতুন কিছু জানতে পারবেন এবং আপনার কাজে লাগাতে পারবেন। সাধারণভাবে আমরা যে নুন খাই সেই নুন দিয়ে গৃহের মধ্যে বিভিন্ন প্রকারের উপচার করা যায়। আমি সম্পূর্ণ উপচারগুলি বলবো। পৌষ মাসে আপনি যদি এই বিশেষ উপচার করেন অধিক উপকার লাভ করতে পারেন, তাই পৌষ মাসে অবশ্যই নুনের এই বিশেষ উপচার করুন। আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নুন দিয়ে আপনি আপনার গৃহের বিভিন্ন অংশে জীবাণু নাশ করতে পারেন। সাধারণভাবে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে শোবার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটি পাত্রে করে, অবশ্যই খোলা পাত্র করে নুন রাখতে। এর ফলে ঘরের যত নেগেটিভ এনার্জি আছে সব এক নিমেষেই শেষ হয়ে যাবে। আবার বলা হয়েছে আপনার যদি গৃহে স্বামী স্ত্রী দ্বন্দ্ব চলে, তাহলে একটি পাত্রের মধ্যে নুন নিয়ে আপনি আপনার বাথরুমে রাখুন। এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি স্নানের জল পড়বে না। কিছুদিন অন্তর এই নুনটি পরিবর্তন করে দিন। আপনার বাস্তু থেকে খুব সহজেই বাস্তুদোষ চলে যাবে, তাই অবশ্যই এইভাবে নুনের ব্যবহার করতে থাকুন। এছাড়া বলবো নুন আপনি আরও বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি নুন নিয়ে বিশেষভাবে আপনার বিছানার ওপরে কয়েকটি লবণের দানা ছড়িয়ে দেন এবং তারপর আপনার বিছানা একেবারে পরিষ্কার করে ঝেড়ে ফেলেন, তাহলে অবশ্যই জীবাণু নাশের পাশাপাশি আপনার বিছানার উপরে যে বিভিন্ন নেগেটিভ এনার্জি বা কুপ্রভাব যা আপনার জীবন শরীরকে অনিষ্ট করে দেয়, সেই নেগেটিভ এনার্জি একেবারেই চলে যাবে। তাই বিছানার উপরে কয়েক দানা লবণ দিয়ে বিছানা ঝেড়ে পরিষ্কার করে ফেলুন। ঘর মোছার জলে পৌষ মাসের প্রত্যেক দিনই ব্যবহার করুন সামুদ্রিক লবণ। খুব সহজেই আপনি পেয়ে যাবেন, ঘর মোছার জলে যদি আপনি দেন আপনার ঘর যেমন পরিষ্কার হবে, যেমন জীবাণুনাশক হবে, ঠিক তেমনই এই নুন আপনার জীবনে সৌভাগ্যের বার্তা এনে দেবে। খুব সহজেই আপনি আপনার জীবনের মোক্ষতে পৌঁছাতে পারবেন। কয়েক দানা নুন যদি আপনি আপনার মানিব্যাগের মধ্যে রাখেন, তাহলে আপনার মানিব্যাগের মধ্যে থাকা যে সমস্যাগুলি কেটে যাবে। যেমন অনেকের দেখবেন ইনকাম করে প্রচুর কিন্তু অর্থ সঞ্চয় করতে পারে না, তাদের জন্য এই বিশেষ উপচারটি পৌষ মাসে করতেই হবে। মানিব্যাগের মধ্যে কয়েক দানা লবণ অবশ্যই রেখে দেবেন, দেখবেন আপনার অবিলম্বে বাজে খরচা কমে যাবে, যার ফলে আপনি আপনার জীবনকে আরও সুন্দরভাবে করে নিতে পারবেন। তাই অবশ্যই মানিব্যাগের মধ্যে আপনি পারলে কয়েক দানা লবণ রেখে দিন। এছাড়া আপনি যদি একটি পুঁটুলি করে কিছুটা পরিমাণ লবণ আপনার দেবদেবীর আসনে রেখে দেন এবং
কিছুদিন পূজা পার্বণ করার পর সেই লবণ আপনি যদি আপনার খাদ্য হিসেবে ব্যবহার করেন, অর্থাৎ রান্নাঘরে যে কোনো নিরামিষ তরকারিতে দিয়ে ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে বহু প্রকার সমস্যা কেটে যাবে। বিশেষ করে বিভিন্ন গুপ্ত শত্রুতা, আর্থিক সমস্যা, ঋণগ্রস্ততা সবই কিন্তু কেটে যাবে। তাই অবশ্যই এই বিশেষ উপাচারটি করতে একদমই ভুলবেন না। এই উপাচারটি করলে অবিলম্বে আপনি দেখতে পাবেন আপনার বহু সমস্যা কেটে যাচ্ছে। এছাড়া বলা হয়ে থাকে আপনি যদি ফটকিরি, যা এক প্রকারের লবণ, এই লবণ যদি সদর দরজায় ঝুলিয়ে দেন কালো কাপড়ে বেঁধে, তাহলেও আপনার গৃহে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আর প্রবেশ করবে না। তাই অবশ্যই যদি আপনার পক্ষে সম্ভব হয় সদর দরজায় এই বিশেষ কালো কাপড়ে পরে ফটকিরি, যা এক প্রকারের লবণ, তা ঝুলিয়ে দিন। আপনার বাড়িকে জীবাণুমুক্ত রাখার জন্য পাপোশের তলায় অবশ্যই ফটকিরির দানা দিন। এতে আপনার বাড়িতে যারা যারা প্রবেশ করবে তাদের সঙ্গে যে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে, সেই নেগেটিভ এনার্জি একেবারেই নির্মূল হয়ে যাবে। ফলে আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও তৈরি করে থাকি। আজ আমি আপনাদের জানিয়ে দিলাম পৌষ মাসে আপনি সামুদ্রিক লবণ বা নুনের ব্যবহার কেমন করে করলে আপনি জীবনে রাজা হবেন, আপনার বহু সমস্যা এক নিমিষেই কেটে যাবে। তাই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং লাইক দেওয়ার পাশাপাশি নিচের কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আজকে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন বা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের দেবদেবীদের যে পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। বন্ধুরা, আমাদের অবশ্যই ধর্ম মেনে চলতে হবে। বিশেষ করে 2020 সাল হচ্ছে, আপনারা জানেন, রাহুর বছর। তাই এই সালে আমাদের ধার্মিক হতে হবে যদি জীবনে উন্নতি করতে চান। তাই অবশ্যই এই বিশেষ উপাচারগুলি, যে উপাচারগুলি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি, সেই উপাচারগুলি অবশ্যই ভালোভাবে করবেন, না হলে জীবনে সমস্যার শেষ থাকবে না। আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। এছাড়া আপনি যদি আপনার আর্থিক উন্নতি করতে চান, অনলাইন ইনকাম বাড়াতে চান, তাহলে অবশ্যই এই উপাচারগুলি করবেন। জীবনের সিকিউর করার জন্য অবশ্যই আপনাকে এই জিনিসগুলি করতে হবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের ইনকাম বৃদ্ধি হোক, আর ইনকাম বৃদ্ধির জন্য আমরা বহু প্রকারের কাজ করি। এখন বর্তমান দিনে অনলাইন বা ব্যাংকিং বা ইন্স্যুরেন্সের কাজগুলিও বৃদ্ধি পেয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনি যদি বাড়িতে এই বিশেষ করে নুন রাখেন, তাহলে আপনার জীবনে যে আধ্যাত্মিক যে সমস্যাগুলি, সেগুলি একেবারেই কেটে যাবে। তাই আপনি যদি আপনার আর্নিং বৃদ্ধি করতে চান, ইনকাম বৃদ্ধি করতে চান, অবশ্যই নুনের এই বিশেষ উপাচারটি করতে ভুলবেন না। কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আমাদের এই সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, এক্ষুনি নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখতে পাবেন প্রতিদিন আমরা নতুন নতুন আপডেটস আপনাদের সামনে নিয়ে চলে আসব।
যার ফলে আপনার আর্নিং অর্থাৎ ইনকাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং আমাদের চ্যানেল ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সবসময় দেখতে থাকবেন। নমস্কার।